Bandini. Hey, Madhav Kaka. তোমার কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে তাই তো? তুমি আগে আমাকে জানালে আমি পিনাকিকে পাঠিয়ে দিতাম ওগুলো আনতে। ঠিক আছে চলো দেখি, ওটা দাও। মালিক ওই ওই হিরেটা ভেঙে গেছে। অন্য কেউ করলে তাও আমি মানতে পারতাম, কিন্তু তোমার হাতে এটা কি করে হলো? আজ তুমি আমার সম্মান এবং এই ধরমপুরের ভবিষ্যৎটাকে সংশয় ফেলে দিয়েছ। বল। জয় শ্রীকৃষ্ণ ভাইরা ভাই, হীরের স্যাম্পলের কেমন পরীক্ষা চলছে তোমার মাধব সোলাঙ্কির? কি বলেছিলেন আপনি? যে সারা দুনিয়ায় আমার নজর আছে ভাইরা ভাই, কিন্তু আমার সাতটা দেশের থেকে অর্ডার ছিনিয়ে নিয়ে আপনার হয়ে যাবে। এবার আপনি ভাবুন ভাইরা ভাই, আপনার কাছ থেকে এবার চায়না আর জাপানের কন্ট্রাক্টটা ছিনিয়ে নেব। নিজের দৌড় বড় করার কথা বলেছিলেন না আপনি? করে নিয়েছি আমি। জয় শ্রীকৃষ্ণ। মাধব সোলাঙ্কি, আজকে তুমি গোটা গ্রামবাসীদের মাথার উপরে কুড়ুল চালিয়েছ, আর তোমার এই ভুলের শাস্তিটা এই গোটা গ্রাম ভোগ করবে। মাধব সোলাঙ্কি, নিজের জীবনের সব থেকে বড় ভুল তুই এখানে করেছিস, আর তোর এই ভুলটা ধরমপুরের মানুষজনকে রাস্তায় এনে নামাবে, আর এটা আমি কখনোই সহ্য করে উঠতে পারবো না। মালিক আসলে ওই হীরে। ব্যাস, নাতনিকে দিয়ে এই পরিবারের সর্বনাশ করিয়েও কি তোর মন ভরেনি? আমার ভাইকে তুই আজ এই দিন দেখালি, এবার কি তাহলে শান্তি হয়েছে তোর মনে? তোর পরিবার আপদ হয়ে নেমে এসেছে আমার ভাইয়ের জীবনে, এবার আমার ভাইটা যে কি করবে? আরে ওই নির্লজ্জ, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, দূর হয়ে যা এক্ষুনি। হয়ে গেছে তো মজা দেখা? আরে যা বলছি যা, বেরো বেরো বলছি।